হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবর মনে তো নতুন ভিডিও চলে আসলাম। আজকের ভিডিও গাইজ তুষারপাত, স্নো আপনারা দেখতে পাচ্ছেন। আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি ভিডিও করবো কারণ আজকে বেশি স্নো পড়বে। তো গাইজ আজকে দেখুন কীভাবে স্নো পড়তেছে। অনেক বেশি স্নো পড়ছে আজকে, সেই জন্য আমি আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং হবে গাইজ। আমি আজকে দেখাবো রোমানিয়াতে আজকে তুষার পড়ছে, বুখারেস্টে খুব বেশি তুষার পড়ছে। তো এই তুষারের সেই দৃশ্যগুলো এমনকি সেই এনজয় মোমেন্টগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা আমার চ্যানেল আজকে যারা নতুন আছে তারা প্রতিমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা লাইক এবং শেয়ার করবেন। তো গাইজ আমার সাথে থাক। তো গাইজ কি বলবো, তুষার অবস্থা খুবই খারাপ, অতি তুষার পড়ছে আজকে। মানে এটা কোনো কল্পনা করি না এরকম তুষার পড়বে। কারণ গতকালকে যে ভিডিও দেখছেন এই ভিডিও থেকে আজকে কিন্তু বেশি তুষার পড়ছে। আজকে পুরো রোড এমনকি সব কিছু সাদা, মানে প্রত্যেকটা স্থান সাদা। দেখতে পাচ্ছেন কীভাবে তুষার পড়তেছে। তো আসলে আমি কোনো কাজে যাচ্ছি, তো নিজের কাছে খুবই এক্সাইটেড, খুব ভালো লাগতেছে। এরকম তুষার দেখতে পারবো কখনো আমি ভাবি নাই। তো গাইজ খুব এনজয় করতেছি আসলে। পুরো সাইড সাদা, মানে খুব সুন্দর লাগতেছে তুষার যে পড়তেছে, আউটস্ট্যান্ডিং। তো গাইজ দেখুন সামনের সাইড কীরকম একদম সাদা, গাছের গাছগুলো কীভাবে তুষার জমছে, মানে পুরো সাইড। তো গাছ বৃষ্টির মধ্যে তুষার পড়তেছে আর তুষারের জন্য রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে কিন্তু তুষার পড়তেছে, তো মানে পুরো রাস্তা ব্লক, মানে বৃষ্টির মধ্যে পড়তেছে। তো আমার চোখের দিকে ডুবতেছে এরকম অবস্থা। গতকালকে তুলনায় আজকে কিন্তু ঠান্ডা কম, তুষার যদি পড়তেছে কিন্তু আজকে ঠান্ডা কম, জানি না কেন। কিন্তু গতকালকে খুব বেশি ঠান্ডা ছিল, আজকে হাত মোজা নেই এরকম দেখুন। মানে আজকে ঠান্ডা কম আছে কিন্তু গতকালকে অত বেশি ঠান্ডা ছিল। তো আজকে তুষারটা আসলে খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। তো গাইজ আমি আস্তে আস্তে আমার রেস্টুরেন্টে চলে আসলাম। তো এই সাইডেও কিন্তু অনেক তুষার পড়তেছে, বরফ পড়তেছে, মানে অতিরিক্ত বলবো, পুরো সাইড বরফে ঢাকা, তুষারে ঢাকা। তো গাইজ আসলে খুব সুন্দর লাগতেছে এবং খুব এনজয় করতেছি। আপনাদের কাছে এখানে দেখানোর চেষ্টা করলাম যে আজকে পুরোপুরি তুষার পড়তেছে, মানে খুব সুন্দর লাগতেছে। আসলে সাউন্ড একটু প্রবলেম হবে, মানে এখানে গাড়ি এগুলো খুব বেশি চলে। তো দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টির মতো পড়তেছে আমার উপরে, তো খুব অতিরিক্ত হারে পড়তেছে এদিকে। আসলে খুব মজা লাগতেছে গাইজ, খুব এনজয়। ওয়াও, পুরো গাড়ি ঢাকা গাইজ, মানে অতিরিক্ত হারে। তো গাইজ বুখারেস্ট শহর আজকে পুরো তুষারে ঢাকা, মানে পুরো শহর আজকে তুষার, মানে সাদা হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। আমি আজ এখন বুখারেস্টে টাউনের মধ্যস্থানে, দেখতে পাচ্ছেন কি আপনার তুষার, মানে খুব সুন্দর লাগতেছে, আউটস্ট্যান্ডিং একটা মুমেন্ট। ওদের সাথে শেয়ার করলাম পুরো রাস্তাঘাট, এমনকি সব ফ্লোরে কিন্তু তুষার, স্নো পড়তেছে। ও গাইজ আমি কিন্তু তুষারে পড়ে এলাম নিচে। ও ও খুব ঠান্ডা লাগতেছে। তো গাইজ আমার কাজে লেট হয়ে গেছে অলরেডি, প্রায় 20 মিনিট লেট হয়ে গেছে। আসলে আমি জানি না এখন গিয়ে আমাকে ম্যানেজার কী বলবেন। তো গাইজ আমি আর লম্বা ভিডিও করতে পারলাম না, আই এম সরি, এই জন্য কারণ আমার লেট হয়ে গেছে আজকে রুম থেকে বাইরে হইতে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো গাইজ আজকে কিন্তু অতিরিক্ত স্নো পড়ছে, আমি আসলে আজকে লং ভিডিও করার চেষ্টা করছিলাম, চিন্তা করছিলাম, কিন্তু আই এম সরি আমি পারি নাই। তো এই জন্য আমি দুঃখিত গাইজ। আমি এখন চলে যাবো আমার রেস্টুরেন্টে, যতটুকু দেওয়ার চেষ্টা করছি আসলে, আশা করি ভালো লাগবে আপনাদেরকে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আরও স্নো পড়ে আমি ফুল ভিডিও করার চেষ্টা করবো গাইজ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।